হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য শাকিল ব্লগস। আজকে আমাদের শোরুমে কালেকশনে ভরপুর, একদম লোড হয়ে গেছে কালেকশনে। বাহিরেও অনেক গাড়ি আছে, মানে আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে ভাই 15,000 টাকার বাইকগুলা কোথায়। 15,000 টাকারও বাইক আছে, তবে আজকে মানে শুধু 15 না, আপনি বললে বিশ্বাস করবেন না, ফুল কাগজ কমপ্লিট মাত্র 15,000 টাকাই দিব আজকের ভিডিওতে। আপাতত আমি এই শোরুমের গুলাই করছি, তারপর 15,000 টাকাগুলো কালকে দেবো ইনশাল্লাহ। কালকেই ভিডিও পাবেন, চেষ্টা করব কালকেই দেওয়ার। তো আজকে আমাদের আমি আমি একটা মানে বিষয়ে আমি খুব কনফিউজ ছিলাম যে হুন্ডা জাপানিজ 70 70 70, এত পরিমাণ কমেন্ট আসছে যে ভাই হুন্ডা জাপানি 70 খুঁজেন বা খুঁজে নিয়ে এসে দেন। তো পেয়ে গেলাম রাইট নাও আজকে হুন্ডা জাপানি অরিজিনাল কালার। গাড়ি আমার সব কিছুর ভিতরে বেশি পছন্দ হয়েছে অরিজিনাল কালার। এখানে একটা লুকিং গ্লাস ভেঙে গেছে, সিট কাভারটা আমি চেঞ্জ করে দেবো, এটা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, চলে আসবে খুব শীঘ্রই। তো এত সুন্দর মিষ্টি সাউন্ড, আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে এত সুন্দর মিষ্টি সাউন্ড। নগা A37-8, মানে গাড়িটা কোনো পোকারের কাজ করেনি, ফার্স্ট মালিক একদম অলোকে আমাদের এখানকারই এক চাচার, চাচা হিন্দু লোক, গাড়িটা খুবই ভালো কন্ডিশনে রাখছে এবং এক হাতে চালাতো, হয়তো আপনার কৃষি কাজ করতো, যত সম্ভব বললো কৃষি কাজ করতো আমাদের এলাকারে, মানে গাড়ি নগার, ঠিক আছে। আর মানে আপনার হলো যে ওই গাড়ি আলা মালিকের বাসা হলো রাজশাহীতে, তো সব কিছু ওকে আছে, কোনো কোনো ধরনের সমস্যা নাই, রানিং একটা বাইক। এবং আপনি বললে বিশ্বাস করবেন না, হুন্ডারটাও মানে হুন্ডারের মিটারটাও হুন্ডারের জাপানিরই, স্যালেন্টার জাপানি, স্যালেন্সার জাপানি, এবং এছাড়া সব কিছু জাপানি এবং কন্ডিশন ফুল। স্যালেন্সার দেখে নেন, এই যে দেখেন, কোনো ধরনের প্রবলেম নাই, শাড়ি গার্ড বাম্পার সব কিছু লাগানি আছে এবং পিসের কেরিয়ালও আছে, আপনি দেখে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের এই গাড়িটার ইঞ্জিলটা ভাই 100 100, ইঞ্জিলটা 100 100, যদিও গাড়িটা ধোয়া আছে, আপনারা দেখছেন পানি আছে, এখন দেখি স্টার্ট লাই কিনা। আপনাদের একটু স্টার্ট সম্পর্কে একটু ধারণা আমি দিব ইনশাল্লাহ, কারণ আমি চাই আপনারা এখনই যে সাউন্ডটা খুলে দেন, এই যে দেখেন। আমি তো মনে করলাম যে মনে হয় পানতে ধুলাম মনে হয় স্টার্ট ধরবে না, কিন্তু চিন্তা করেন গাড়িটা কত প্রকারে ভালো, মানে একদম একদমই ফ্রেশ। ওই যে লোক দিয়েছে উনি চাচার বয়সী লোক, আমি চাচা বলেই ডাকছি, চাচাকে বললাম যে চাচা, সে আমাকে বলছে যে বেটা গাড়ি কিন্তু 100 100 আছে, আমি গাড়িটা তোমাকে দিলাম ইনশাল্লাহ, গাড়িটা যাই নিবে তার যেন ভালো হয় এবং সে যেন অন্তত আপনার এই গাড়িটা দিয়ে কিনে লাভ লাভ করতে পারে। সে কিন্তু হিন্দু লোক, হিন্দু লোক, ঠিক আছে। সে আমার জন্য দোয়া করলো, সে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করলো মুসলিমি ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, গাড়িটা ফ্রেশ একদম একদম অলোকে, কোনো ধরনের প্রবলেম নাই, একদম ফুল কন্ডিশনে আছে গাড়ির। গাড়ির যে কোনো ধরনের প্রবলেম হলে আমি দায়ভক্ত। আমাদের আসার লোকেশন রাজশাহী জেলা মাহিন্দ্রা বাজার বেলপুকুর থানা। তো যাই হোক, গাড়িটা আমি স্টার্ট দিলাম, গাড়ির ফুল কাগজ, সাতক্ষীরা বই কাগজের গাড়ি, আপনার হলো কি বলে নগর বই কাগজের গাড়ি, আজীবন মেয়াদি, 70 মাইলেজ পাবেন, 75 80 কিলোমিটার, এই গাড়িটার মাইলেজ পাবেন 75 80 কিলোমিটার। হ্যাঁ ভাই, আপনি এসে দেখে চালিয়ে তাপান দেবেন, কারণ উনি বলেছে দেখো তুমি এই গাড়িটা অন্তত যাই নিবে তাই তার প্রত্যয় হবে। তো আমি ইনশাল্লাহ আমি আবার আমি আমার তরফ থেকে বলছি এই গাড়িটা যাই নিবে তার আসলে অনেক অনেক লাভ হবে, গাড়িটা কোনো ধরনের আপনার প্রবলেম যেহেতু নাই। গাড়িটার প্রাইস মাত্র 45,000 টাকা, আলোচনা সাপেক্ষে কিছুটা সাশ্রয় আপনাদের মাঝে আমি করে দিতে পারবো, তবে এমনটা না যে একদমই 10 5,000 টাকা কম হবে, এই টাইপের কিছুই না। আপনারা আসেন, কিছুটা আমি সাশ্রয় করে দেবো, হয়তো কুরিয়ারে জন্য নিতে চান, কুরিয়ারের খরচের ভিতরে 50% আমি দেওয়ার চেষ্টা করব, কারণ আমি চাই আমার অডিয়েন্স সবসময় একটু হলেও সাশ্রয় হোক এবং অডিয়েন্সের সেফ হোক কিছু টাকা। আচ্ছা, অনলি 45,000 টাকা এই গাড়িটা, ফুল কাগজ কমপ্লিট বই কাগজ। আচ্ছা, পরবর্তী যে বাইকটা রয়েছে বাজাজ বক্সার, বাংলাদেশে একটা জনপ্রিয় বাইক, মডিফাইড জন্য বলেন, আমার কাছে দুইটা আছে, এখানে একটা আছে, এখানে আছে, এটা কালার টালার একদম নিউ, কোনো স্ক্র্যাচ নাই গাড়িতে, গাড়ি কোনো ভাঙ্গা চোরা নাই, গাড়ি কোনো স্ক্র্যাচ নাই। এটা ঢাকা মেট্রো, যারা ঢাকা থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য একদম হেল্পফুল, ঢাকা মেট্রো হব 11-23-95। গাড়ির এই যে দেখছেন ব্যাকলাইট, এগুলো সব কিছু অরিজিনাল, আপনি দেখেন 80% গাড়ি কিন্তু যে থাকে না, যে আমার এই বাজাজ বক্সারেরই কিন্তু এটা নাই, অরিজিনাল এন্টিকাটার নাই, এই যে দেখেন কোনো কিছুই নাই। তো যাই হোক,
গাড়িটা ফুল ফ্রেশ, অরিজিনাল শকআপ, অরিজিনাল আপনার হলো ইঞ্জিন কন্ডিশন, পার্টস পাতি কোনো কিছুই না, এটাও ফার্স্ট মালিকের বাইক আপনার ওই আমাদের নাটোর জেলা থেকে আমি গাড়িটা গ্রহণ করছি। গাড়িটা খুবই ভালো এবং এই যে দেখেন মিটারটাও কিন্তু অরিজিনাল মিটার। গাড়িটা 66,965 কিলোমিটার জেনুইন চলছে। এটারও সাউন্ড কোয়ালিটি ভালো, আপনি এসে দেখে নেবেন। হ্যাঁ, আর যারা বায়না করবেন, করার পরে আমি অবশ্যই আপনাদের আমরা কুরিয়ারে যেভাবে কন্ডিশনে পাঠাই, যে নিয়ম কানুনগুলো মেনে আপনাদের মাঝে দেখাই, সবগুলাই দেখাবো ইনশাল্লাহ। ভিডিও কলে আপনি সাউন্ড কোয়ালিটি শুনতে পারবেন, এছাড়া ফটো পাবেন, অসুবিধা নাই। আমি চাই যে আপনাদের মনে এরকম খুদ না থাকুক যে শাকিল ভাই মনে হয় এডিট করে 80 গাড়ি 100 করে দিছে, এই খুদ যেন অন্তত না থাকে। গাড়ির টায়ার কন্ডিশন দুইটাই নতুন, এই গাড়িটারও এই গাড়িটা দুইটা গাড়ি নিয়ে নতুন, কারণ ওই গাড়িটার আপনার ওই লোক বলেই দিয়েছে গাড়ির টায়ার কন্ডিশন ভালো আছে। আচ্ছা, প্রাইস সম্পর্কে একটু অভিজ্ঞতা দিই। ও বাই দ্য ওয়ে, এটা হলো কমপ্লিট কাগজ, ফুল কাগজ, একদম সব কিছু, ট্যাক্স টোকেন, রোড পারমিশন সব কিছু আছে, হেডলাইট ব্যাকলাইট সব কিছু জ্বলে, ঠিক আছে। গাড়িটার প্রাইস রাখা যাবে অনলি 36,000 টাকা, মাত্র 36,000 টাকা। একটা ভালো মানের বাইক বাজাজ বক্সার মাত্র 36,000 টাকায় দিয়ে দেবো। যদি নিতে হয় অবশ্যই আসবেন রাজশাহী সদর, এসে আমাকে কল দিবেন। আমাদের থানা হলো বেলপুকুর, জেলা হলো রাজশাহী জেলা, গ্রাম হলো মাহিন্দ্রা বাজার। আশা করছি সম্পূর্ণ বুঝতে পারছেন। আর আমরা এ টু জেড দিচ্ছি, ব্যাক সাইড থেকে দিচ্ছি, রাইট সাইড, মানে সব কিছু থেকে আমি কিন্তু আপনাদের এই ভিডিওটা দিচ্ছি, যেন আপনাদের অন্তত এটুকু কষ্ট না হয় যে গাড়িটা পরবর্তী ফটো চাওয়ার, কারণ আমরা শোরুমের মালিক আমি, ঠিক আছে, কিন্তু শোরুমে থাকতে পারি না, সবসময় বাইক কেনাতে ব্যস্ত আমি। তারপরে যে সব কিছু দেখাচ্ছি, এই সাইড থেকে একটু দেখাচ্ছি, এই যে দেখেন, এই সাইড থেকে দেখাচ্ছি গাড়ির কন্ডিশন, এই যে দেখেন, কোনো ধরনের প্রবলেম নাই, ঠিক আছে। মেয়ের খাওয়া ভাঙা ছোড়া থাকলে আমি ইনশাল্লাহ বলে দেবো ভাই, হারাম খাওয়া আমার দরতে পসিবল না, ইনশাল্লাহ চেষ্টা করবো হালাল পথে চলার। আচ্ছা, গাড়িটা মাত্র 36,000 টাকা হলেই কিনতে পারবেন। সাতক্ষীরা থেকে দেখছেন যারা, চ্যানেলে কমেন্ট, লাইক, শেয়ার এবং আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা করে যাবেন। সাতক্ষীরা H11-6608, গাড়ি খুবই সুন্দর কন্ডিশন, আমার মানে চালানোর ভিতরে সে লেভেলের একটা বাইক আমি পছন্দ করছি। কারণ কি জানেন, গাড়িটা জেনুইন সব পার্টস পাতি, ঠিক আছে। আমি তারপর অনেক সার্ভিস করলাম বাইকটা নিয়ে, আমি অনেক সার্ভিস করছি, টর্ন টাইট করছি, ধোয়া মোছা সব কিছু করছি। বাইকটা সামনের মার্কাট একটু ফাটা আছে, এই যে দেখেন সামনের মার্কাটটা একটু ফাটা আছে, তাছাড়া কোনো ধরনের গাড়ির এই সাইড থেকে ওই সাইড থেকে ভাঙা চোরা নয়। যদিও আমি সব কিছু দেখাবো, আপনাদের টেনশনে কোনো কারণ নেই, আমি সব কিছু দেখাবো, চাকা পরিমাণ আপনাদের দেখাবো, যেন পরবর্তী সময় বলতে না পারেন শাকিল ভাই একটা ফটো দেন, অন্তত খালি কল দিবেন শাকিল ভাই গাড়ি পছন্দ হয়েছে এটা, টাকা এনেন, এই জেলা এই এই চাকাতে পোষাই দেবেন, বাস। ওকে, গাড়িটা সুন্দর কন্ডিশনের, ইঞ্জিলে 2 টাকারও কাজ নাই, ইঞ্জিল আমি করি নাই, ওই ভাইও করে নাই। কারণ কি জানেন, ইঞ্জিনটার একদম টন টাইট আছে, যদি পারতাম আপনাদের সব গাড়ি স্টার্ট দিয়ে দেখানোর চেষ্টা করতাম, বাট সব গাড়ি দেখেন কত চিপা চাপার ভিতরে আছে, পসিবল না। যদি হয় আপনাদের এটুকু বলতে পারি, গাড়ি কন্ডিশন দেখলে বুঝতে পারবেন গাড়ি কন্ডিশন কেমন আছে। গাড়িটা রাইট সাইড থেকে আমি একটু দেখাই এবং সব কিছুই আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। আর আমাদের চাকাগুলো দেখাতে চাইছিলাম, এই যে চাকা, চাকা একদম নতুন। আচ্ছা, এই যে গাড়ির কন্ডিশন এরকম, এটা সামনে কি চাকাটা 80% ক্ষয় হয়েছে, 20-30% আছে, রিপ্লেস করে নিলে ভালো হয়। তো যাই হোক, গাড়িটার কন্ডিশন আমি একটু দেখানোর চেষ্টা করি, আমি নিজে কিন্তু এর ভিতরে লড়তে চড়তে পারছি না, এত চিপা চাপা। এই যে দেখেন গাড়িটা, কিন্তু ভালোভাবে না দেখালে পরবর্তী সময় আপনারা বুঝতে পারবেন না, কোনো ভাঙাচোরা নাই, আপনারা একটু দেখে নেন, কোনো ধরনের ভাঙাচোরা নাই, একদম ক্লিয়ার ক্লিয়ার আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। লুকিং গ্লাস ওকে, একদম ফুল ফ্রেশ একটা বাইক, ইঞ্জিনটা খুবই সুন্দর, ঠিক আছে। গাড়িটার প্রাইস রাখবো আপনাদের মাঝে মাত্র 43,000 টাকা, মাত্র 43,000 টাকা বাজেট করলেই আপনাদের হিরো হোন্ডা স্প্লেন্ডার পেয়ে যাচ্ছেন মাত্র 43,000 টাকায়। দেখেন, আচ্ছা এখন যদি আচ্ছা কম দামে হয় অবশ্যই অবশ্যই ওখান থেকে নিয়ে নেবেন। আমি চেষ্টা করবো আপনাদের মাঝে ভালো কোনো বাইক তুলে ধরা, কিন্তু এমনটা না যে ইঞ্জিন মেরে খাওয়া, ইঞ্জিন খারাপ। আরে ভাই আসেন, এসে স্টার্ট দেন, তাহলে দেখেন গাড়ি পছন্দ হয় কিনা। এরকম বাইক, এটা এত সুন্দর বাইক, টানেও ভালো, চালালে ইনশাল্লাহ চালালে এই বাইক আপনার পছন্দ না হবে না, আমি একটু গ্যারান্টি এবং স্টাম্প লেখাপড়া করে দেবো। 43,000 টাকা, যান তারপরও আসেন, আপ্যায়ন করবো। আচ্ছা, পরবর্তী রানার টার্বো 125, স্মার্ট কার্ড, ফুল কাগজ কমপ্লিট, আপনার হাইড্রোলিক সিঙ্গেল ডিস্কের বাইক, গাড়িটা ফুল ফ্রেশ ভাই, সেলফ স্টার্ট হয়, একদম রানিং গাড়ি। এই যে দেখাই আপনার একটু সেলফ আমি মেরে দেখাই,
রানিং গাড়ি একদম, হেডলাইট এলইডি হেডলাইট লাগাই রাখছে ভাই, একটু দেখাই দিয়ে আপনার, এ দেখেন এলইডি হেডলাইট লাগাই রাখছে, সব কিছু ওকে ভাই, কোনো ধরনের প্রবলেম নাই, গাড়ি রানিং গাড়ি, টায়ার অরিজিনাল টায়ার, অরিজিনাল টায়ার, এই যে দেখেন অরিজিনাল টায়ার, এই যে অরিজিনাল টায়ার, ঠিক আছে। গাড়ি কোনো ধরনের প্রবলেম পাইলে গাড়ি এক মাসের ভিতরে অন্তত এই গাড়িটা আমি রিপ্লেস করে দেবো আপনাকে, যে কোনো গাড়ি। ও ভাই তো আপনি যদি বলেন যে ভাই মানি চেঞ্জ হবে বা মানি ব্যাক দিবেন, আমি মানি দিয়ে দেবো, টাকাও দিয়ে দেবো, কোনো ধরনের আপনাদের সন্দেহের কোনো কারণ নাই, গাড়িটা আনটাচেঞ্জিল, ঠিক আছে, আনটাচেঞ্জিল, নাম ট্রান্সফার, যে কোনো ধরনের, যে কোনো ধরনের হেল্প বা আপনাদের পরিবর্তন করতে হলে যত যে কোনো ধরনের হেল্প আমি আপনাদের করব। গাড়িটার প্রাইস রাখছি মাত্র 47,000 টাকা, রানার টার্বো 125, যেটা বাংলাদেশ প্রাইস এখন বর্তমানে আপনার হলো যে কি বলে 1,30,000 টাকা, কাগজ টাগজ দিয়ে 1,50,000 টাকা, ওই গাড়ি আপনাকে দিব আমি মাত্র 47,000 টাকা, মাত্র 47,000 টাকায় দিয়ে দেবো, মাত্র 47,000 টাকায়। সো চেষ্টা করছি আপনাদের মাঝে কিছু কম্পিয়ারিজের ভিডিও তুলে ধরতে, তুলে ধরার, যদি ভিডিওটা ভালো লাগে ভাই প্লিজ 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 সাবস্ক্রাইব মি মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফলো মি ইউটিউব ফেসবুক পেজ। সো প্লিজ প্লিজ নেক্সট টাইম যেন আপনাদের বলা না লাগে, কারণ আমি আরেকটা কথা বলে দিই, যদি আমার চ্যানেলটি ভালো লাগে বা আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। ওকে, পরবর্তী যে বাইকটা রয়েছে এটা ডাইং 80cc-র বাইক, টায়ার কন্ডিশন ভালো, এটা মাইলেজ পাবেন 65 কিলোমিটার বা 60 কিলোমিটার, শকআপ যারবার ভালো, এবং চাকাটাও নতুন আমি দেখাই, যদিও জুম করতে হচ্ছে, ডোন্ট মাইন্ড, আমি যেহেতু ভালো করে দেখাতে পারছি না মাইন্ড করবেন না। সো গাড়িটা ফুল ফ্রেশ আছে, ঠিক আছে, ইঞ্জিন কন্ডিশনও দেখাই, এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশন, আমি HDP 4K তে ভিডিও করছি, আশা করছি আপনারা সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পাচ্ছেন, যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আজ কিছু ঝাপসা টাপসা খারাপ, ভয়েস রেকর্ড খারাপ হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই, ভয়েস রেকর্ড, কালার কন্ডিশন সবগুলোই খারাপ হয়েছে। গাড়িটার প্রাইস রাখবো, ও এটা বলা হয়নি, এটা রাজশাহীর ফুল কাগজ কমপ্লিট, 25,000 টাকা অনলি, যান 25,000 টাকা, কোনো দরদাম করতে পারবেন না, মাত্র 25,000 টাকা, ঠিক আছে, 25,000 টাকা হলে এই গাড়িটা আপনাদের মাঝে আমি দিয়ে দেবো। আচ্ছা, পরবর্তী যে বাইকটা রয়েছে এটা হলো ডায়াং 125, সেলফ কন্ডিশন ওকে, গাড়ি একদম পানির মতো ফ্রেশ, গল্প কথা না ভাই, এসে দেখে নেন, হয়তো বললে অনেকে বলেন ভাই লেক্সার মাছেন ওই এগুলো শুনতেও খারাপ লাগবে, আপনার আপনি এসে দেখে নেন, এন্টিকাটার ব্যাকলাইট জল কোনো ধরনের প্রবলেম থাকে আপনাকে আর লিয়া লাগবে না, ঠিক আছে, আপনাকে আর লিয়া লাগবে না, সব কিছু দেখে আপনি বুঝে নেন, রাজ মেট্রোর কাগজ, ঠিক আছে, রাজশাহীর মনে হয় যত সম্ভব রাজশাহীর কাগজ, ফুল কাগজ কমপ্লিট, হ্যাঁ ফুল কাগজ কমপ্লিট, মাত্র 27,000 টাকা, মাত্র 27,000 টাকা, ফুল কাগজ কমপ্লিট, লুকিং গ্লাস সব কিছুই আছে, মাত্র 27,000 টাকা, কোনো ধরনের ব্যাক ওয়েল, ব্যাক ব্যাক কাভার বলেন, ট্যাঙ্কিতে কোনো স্ক্র্যাচ নাই, গাড়ি যেমন দেখছেন তেমনই পাবেন, কোনো ধরনের প্রবলেম হলে গাড়ি রিপ্লেস করে দেবো, এন্ড বলেন মানি ব্যাক, মানি ব্যাকও করে দিতে পারবো। আশা করছি সম্পূর্ণ রিভিউ দেখছেন, রেখে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের ওই পাশে কিছু বাজাজ বক্সার গাড়ি আছে, আমি ওই গাড়িগুলো একটু দেখাই আপনাদের মাঝে, এই যে দেখেন বাজাজ বক্সার, মানে পানির দামে যারা কিনতে চাচ্ছেন, মোটিফাই টোটিফাই করবেন, তাদের জন্য বাজাজ বক্সার এই গাড়িগুলো বেস্ট কন্ডিশন হবে। এই গাড়িটা আমি আপনাদের বলতে পারি যথেষ্ট পরিমাণে, প্রাইস সম্পর্কে যেহেতু ধারণা দিচ্ছি, যথেষ্ট পরিমাণে ভালো, এটাও কিন্তু জেনুইন, দেখেন মিটার লাগানো আছে, জেনুইন মিটার, ট্যাঙ্কির কন্ডিশন দেখেন সব কিছু ওকে, ঠিক আছে, সিট কাভার নতুন বেঁধে রাখছে, এটা বগুড়ার কাগজ ভাই, জান বগুড়ার কাগজ, কোনো ধরনের প্রবলেম নাই, টায়ারও নতুন একদম নতুন, এই যে দেখছেন বগুড়ার কাগজ কমপ্লিট একটা বাইক, মাইলেজ পাবেন ভালো, ঠিক আছে, কমপ্লিট টানটন খুবই ভালো, কোনো ধরনের প্রবলেম নেই, গিয়ার বলেন কী কে বলেন কোনো ধরনের প্রবলেম নেই, হরুন হরেনটাও নতুন লাগাই রাখছি দেখেন, সব কিছু ওকে, এন্টিকাটার ব্যাকলাইট সব কিছু জ্বলে। গাড়িটার প্রাইসও ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের ভিতরে সীমিত দামে দেওয়া, অল্প কিছু লাভে গাড়ি সেল হয়ে গেলে কী হয় জানেন, নেক্সট টাইম আবার গাড়ি কিনতে পাই, কাস্টমারও ধরে রাখতে পারে, এখন হাই লেভেলের দাম দিয়ে গাড়ি শোরুমে ফেলে রাখা আমার কোনো দরকার নেই, আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না ভাই, ক্ষুধার কসম, ক্ষুধার কসম খেয়ে বলছি, ভিডিও দেওয়ার সাথে সাথে আমার সব বাইক সেল হয়ে গেছিলো, আবার নতুন করে কালেকশন করলাম সব বাইকে, এছাড়া আমাদের বাহিরে টাইওয়ান একটা 165cc-র একটা বাইক রয়েছে ফুল কাগজ কমপ্লিট, ওটারও আপনাদের ভিডিওতে দেখাইছিলাম, ওটার দাম পড়বে আপনার 80,000 টাকা, ওইটা ফুল কাগজ 165cc-র বাইক, ঠিক আছে। আচ্ছা, বাজাজ বক্সারটা দাম রাখবো আপনাদের কাছে মাত্র 27,000 টাকা, ইয়া সরি 26,000 টাকা, মাত্র 26,000 টাকায় বাজাজ বক্সার বগুড়ার কাগজ কমপ্লিট পেয়ে যাবেন, এই যে দেখেন কমপ্লিট, কোনো ধরনের প্রবলেম নাই, ঠিক আছে,
আশা করছি চ্যানেলে নতুন আছেন, নতুন হলে সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ, শুধু বেল আইকনটা বাজিয়ে দেবেন। আচ্ছা, পরবর্তী যে বাইকটা রয়েছে এটা হলো টিভিএস ভিক্টর, ব্র্যান্ডের একটা বাইক ভাই, কোনো ধরনের স্ক্র্যাচ নাই, পানির মতো এই যে দেখেন, আপনাদের একটু ক্লিয়ারভাবে বোঝায় দেখেন, পানির মতো, কোনো ধরনের স্ক্র্যাচ নাই, ঠিক আছে, রাজমেট্রো কাগজ কমপ্লিট, সেন কাভার বলেন বা সব কিছু ওকে, শুধু আপনি তেল তুলবেন আর চালাবেন, মিটার টিটার সব কিছু কাজ করে, এবং আপনার হলো কি বলে ওই যে অ্যান্টিকাটার ব্যাকলাইটে সব কিছু কাজ করে, ঠিক আছে, যে লুকিং গ্লাস অরিজিনাল গাড়ির সাতকা লুকিং গ্লাস, আর কমপ্লিট, এটা মাইলেজ পাবেন 45 কিলোমিটার বা 50 কিলোমিটার জেনুইন পাবেন, আর গাড়িটার প্রাইস রাখবো আপনাদের কাছে মাত্র 28,000 টাকা, মাত্র 28,000 টাকা বাজেট করলে এই বাইকটা পেয়ে যাবেন, কমপ্লিট একটা বাইক, বেশিক্ষণ সময় লাগবে না, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, আরও অনেক বাইক আছে, আশা করছি আপনাদের আমি বাইক সম্পর্কে একটু ধারণা দিতে পারছি, 28,000 টাকা বাজেট করলে পেয়ে যাচ্ছেন একটা টিভিএস ভিক্টর বাইক। আচ্ছা, পরবর্তী যে বাইকটা রয়েছে আমাদের আপনার হলো যে ভিক্টর ফ্রিডম 6 মডেলের বাইক, যে বাইকটা রাজমেট্রো কাগজ, 3 পার্টি কাগজ আছে আমাদের, প্রত্যেকটা গাড়ি 3 পার্ট করে কাগজ আছে, কমপ্লিট সেলফ, ওকে, রাজমেট্রো কাগজ, এটা মাইলেজও ভালো, গাড়িটাও চালিয়ে আরামদায়ক, গাড়িটা পাবেন আপনি মাত্র 35,000 টাকায়, মাত্র 35,000 টাকায় পেয়ে যাচ্ছেন এই বাইকটা, লুকিং গ্লাস সব কিছু ওকে, কোনো ভাঙ্গা চোরা মেয়ের খাওয়া নেই, পারলে এই প্রোটেক্টরটা আমি রং করছি তো ভালো লাগছে না, চেঞ্জ করে নিন। আচ্ছা, পরবর্তী যে বাইকটা রয়েছে ড্রাইং 80 সিসির বাইক, নগা কাগজ কমপ্লিট, মাত্র 28,000 টাকা, সরি 27,000 টাকায়, মাত্র 27,000 টাকা বাজেট করলে পেয়ে যাবেন ড্রাইং 80 সিসি ফুল কন্ডিশন, নিউ কন্ডিশনের বাইক, ঠিক আছে ভাই। একটা কথা কি জানেন, বিশ্বাসের পর বাইক আর বিশ্বাসে বিষ মানে, ঠিক আছে, আপনারা এটা ভালো করে জানেন, যদি একটু বিশ্বাস থাকে আপনারা নিঃসন্দেহে নেবেন, আমি চাই না প্রতারণার শিকার হন, ঠিক আছে, আসেন আমাদের কার্ড আছে, আমি একটু দেখাই, আমাদের কার্ড দেখে আপনি আসেন, কোনো ধরনের প্রতারণার শিকার হন, এই যে খুবই ইজি, এই যে দেখেন মা ভাগ্নি এন্টারপ্রাইজ, প্রোপাইটার মোহাম্মদ শাকিল ইসলাম, দেখেন চ্যানেলের নাম দ্য শাকিল ব্লগস, আমার নামের নাম, আপনি যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটাও এই যে এখানে দেওয়া আছে শাকিল, আর নিচে হলো মা ভ্যাগন এন্টারপ্রাইজ মানে আমার মামা, ঠিক আছে, এই যে রাজু, আর নেক্সট যেটা এখানে আমার এই যে ভেরিফাই ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে দ্য শাকিল ব্লগস, মাহিন্দ্রা বাজার বেলপুকুর রাজশাহী, আমি প্রথমেই বলেছি যে আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দ্রা বাজার বেলপুকুর থানা, তাহলে আমি আপনাদের মাঝে যদি লোকেশন অ্যাড্রেস সব কিছু ঠিক বলি তাহলে আমি 2 নম্বর করবো কেন, আর আপনার টাকাই মেরে দেবো কেন, এখন কিন্তু ডিজিটাল যুগ চলে আসছে, এরকম না যে টাকা নিয়ে মেরে দিলাম হারাই গেলাম, হ্যাঁ, আপনারা অবশ্যই চ্যানেল চেক করবেন, শোরুম দেখবেন, তারপর টাকা দেবেন, আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো রিভিউতে, লো প্রাইজের কোনো ভিডিওতে, ততদিনও ভালো থাকবেন, খোদা হাফেজ।